বন্ধুরা, আমি আসছি মাস্তানগড়, বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে। এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক উপরে। আমার দুই কলিগ সহ আমি আসছি। নিচেটা একটু খেয়াল করে দেখতে পাবেন আমি কত উপরে উঠছি। এটা শুনেছি সে সাপের হাত থেকে বাঁচার জন্য নাকি এমন একটা ঘরটা তৈরি করছে। আমি পুরো হিস্ট্রিটা জানি না, তবে এটা এরকম একটা কিছু। একজন এখানে হিস্ট্রি সম্পর্কে আমার দুই কলিগকে বুঝাইতেছেন। এটাকে দেখেই শেষ। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। এটা উপর থেকেই যতটা সুন্দর লাগে, নিচ থেকে আরো বেশি সুন্দর লাগে। নিচের দিকটা আর বেশি সুন্দর। বেশ কয়েকজন দর্শনার্থীরা আসছে, মজাই পাচ্ছি। ইকরাম ভাই আরো আসছে, মাসুম ভাই। মাসুম ভাই নিচের দিক থেকে বেশি সুন্দর লাগে দেখতে, বুঝছেন? নিচের দিক থেকেই কেন যেন বেশি সুন্দর লাগছে দেখতে। আমি নিচে নেমে যেতে চাই। এটা উপর থেকে বেশি সুন্দর লাগে না, নিচ থেকে অনেক সুন্দর। কিভাবে তৈরি করছে চারিদিক থেকে খুব 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 মতো। কোনো সিঁড়ি নাই, কিভাবে যেন নামতে হইতেছে। এবার দেখেন, আমি এটা চারপাশ থেকে হাঁটতেছি সবকিছু দেখার জন্যই। মুভিতে দেখছি কয়েকটা, আর আজকে দেখলাম, সত্যি অনেক সুন্দর। হ্যাঁ আসতেছি, আমার কলিক মন্তব্য করতেছে এইখানে নাকি ইটে ভাটা পড়াইছে, আর কিছু না। মাস্তানগড় বাহ, আমার তো বেশ সুন্দর লাগতেছে। এখান থেকে একটা স্টিল ফটো নিতে হবে। আমরা